নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকালে চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি মোটেও না কেটে সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে, সেখানে আপনার রাশির নাম হয়তোবা থাকতেই পারে। তারপরে এই নয় যে আপনাদের সাথে সেম টু সেম অর্থপ্রাপ্তি ঘটবে, কারণ আমি এই ভিডিওটি আপনাদের কাছে প্রতিদিন দিই। কিছু সৌভাগ্যশালী রাশির নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাই এবং কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয়ে যায়। এমন কিছু মানুষ রয়েছেন যারা আমার সাথে পরামর্শ করেছেন এবং পাশাপাশি ফর্মুলাগুলো আমি কিন্তু তাদেরকে জানিয়েছি, তারা কিন্তু বিশেষভাবে উপকৃত রাহু রক্ষা কবচ নিয়ে। রাহু রক্ষা কবচ বিশেষভাবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সহায়তা কিন্তু করে। রাহু কি করে, শর্টকাটে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায়। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন আমি এই ভিডিওটি একটি কথা আপনাদেরকে বলি, ভিডিওটি আলোচনাটি শুনবেন। অনেকে আছেন কৌশিকদা বলছে কেটে বেরিয়ে যায়, রাশির নাম শুনি, আমার রাশির নাম আছে, চলো লটারির টিকিট কাটি। কিন্তু এই করে অনেকে সর্বশান্ত হচ্ছেন, অনেকের অর্থ নষ্ট করছেন। কেন কেন আপনারা অর্থগুলো নষ্ট করছেন কেন? আমার হাত জোর করে অনুরোধ, আপনারা আগে জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে আপনার রাশির নাম হয়তোবা থাকতে পারে। তার বলে এই নয় যে আপনার সাথেই ঘটবে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে। দেখা যাচ্ছে সেখানে পার্সেন্টেজটা কম, কিছু কম মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি করবে। কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো, কিছু মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি নিশ্চিত করবে। দেখো, প্রতিদিন কোনো না কোনো রাশি কিন্তু কোনো না কোনো ব্যক্তির মানুষ কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে, সে লটারি থেকে হোক, শেয়ার বাজার থেকে হোক, ফাটকা থেকে হোক, স্টক মার্কেট থেকে হোক, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হচ্ছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্য, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। আমরা একটা কথা বুঝি যে আমাদের নবগ্রহের মধ্যে তিনটি গ্রহকে মুখ্য গুরুত্ব দিই, এই যারা লটারির টিকিট কাটছেন, রাহু, শুক্র এবং বুধ। এই তিনটি গ্রহ বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং ভাগ্যভাব। এই কটা যদি আমাদের শুভ থাকে কিনা, নিশ্চিত নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জীবনে সমস্যা আছে, পাশাপাশি সমাধানের পথও রয়েছে। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। তাতে কি হবে, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে, কারণ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু এবং প্রতিকার প্রতিবিধান। যদি আপনাদের জন্মছকে প্রবল যোগ থাকে আগামীকাল, তবেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আর যদি অর্থপ্রাপ্তির জায়গাতে যোগ না থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে না। আমার বিনীত নিবেদন, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চার রাশির টার্গেট নাম্বার
রাশিভিত্তিক শুভ সময়টা আমি জানাই। প্রথম রাশি আগামীকালের জন্য সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে। আপনাদের টার্গেট নাম্বার 2-4। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে দুপুর 12টা থেকে 1:26 পর্যন্ত মকর রাশির সময়টা কিন্তু একটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং টার্গেট নাম্বার। দ্বিতীয় রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 3 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 8:45 থেকে 10:26 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র 5। আপনাদের যে শুভ সময়টা সেটা দেখা যাচ্ছে আপনাদের দুপুর 12:45 থেকে দুপুর দুটো 18 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। এরপর অন্তিম রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 9-7। আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য সকাল 10:18 থেকে 12:36 পর্যন্ত সময়টা শুভ। অবশ্যই সময়টা যেটা আপনাদেরকে বললাম, যারা দেখছেন ভিডিওটি অবশ্যই সময়টা এবং টার্গেট নাম্বারটা ফলো করুন। পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ, বার্চার ট্রি ফরমেশন, গ্রহের প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন এবং সর্বাগ্রের ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আগে দেখান। কোন জায়গাতে সমস্যা রয়েছে, তার প্রতিকার প্রতিবিধান কী রয়েছে, তবেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।